প্রিয় বন্ধুরা, তোমরা যারা উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী আছো, তোমাদের ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা নিয়ে এই মুহূর্তে কি অফিশিয়াল বিজ্ঞপ্তি রয়েছে, অফলাইনের পাশাপাশি অনলাইনেও তোমরা কোন পরীক্ষা দিতে পারবে, কবে থেকে কোন পরীক্ষা শুরু, 2022 ফাইনাল পরীক্ষা প্র্যাকটিক্যাল পরীক্ষা আর নিয়ে অফিশিয়াল বিজ্ঞপ্তি এবং অফিশিয়াল তথ্য সম্পূর্ণ এই ভিডিওতে A to Z বিস্তারিত আলোচনা করব। একই সাথে একাদশ শ্রেণীর ক্ষেত্রেও সম্পূর্ণটাই বিস্তারিত আলোচনা করব। কাজে ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো, আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অতি অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল। আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো। আর ব্যক্তিগতভাবে কিছু জিজ্ঞাসা করার থাকলে কিংবা সরাসরি আমার সঙ্গে কথা বলতে চাইলে ইনস্টাগ্রাম আইডি তো দিয়েই দিলাম, সরাসরি তোমরা ইনস্টাগ্রামে যোগাযোগ করতে পারো। তোমরা সকলেই জানো তোমাদের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা রয়েছে সেটা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। 15 ফেব্রুয়ারি থেকে তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা শুরু হয়েছে। শিক্ষা সংসদের তরফ থেকে অফিসিয়াল বিজ্ঞপ্তি দিয়ে সম্পূর্ণভাবে জানিয়ে দেওয়া হয়েছিল এবছরের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে ফেব্রুয়ারি মাসের 15 তারিখ থেকে শুরু হবে এবং অনেস্কুল শুরুও করে দিয়েছে। এক্ষেত্রে উচ্চশিক্ষা সংসদের তরফ থেকে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় জানানো হয়েছে, এবছর উচ্চ মাধ্যমিকের যে প্র্যাকটিক্যাল পরীক্ষা আছে সেই প্র্যাকটিক্যাল পরীক্ষা অফলাইনের পাশাপাশি ছাত্রছাত্রীরা যদি চায় অনলাইনেও দিতে পারে। এই ঘোষণা কিন্তু জারি করা হয়েছিল এবছরের 2022 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য। আবার বলে রাখি, আজকেও বিষয়টি প্রতিদিন সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। আরও একবার ক্লিয়ার করে সরাসরি প্রতিদিন সংবাদ মাধ্যমে আজকে যে বিষয়টি প্রকাশিত হয়েছে সেটা দেখে নেব। অন্যদিকে 15 ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে উচ্চ মাধ্যমিকের প্র্যাকটিক্যাল পরীক্ষা। স্কুলগুলিকে 4 মার্চের মধ্যে প্র্যাকটিক্যাল নিতে হবে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছেন ছাত্রছাত্রীরা চাইলে স্কুলে এসে অথবা অনলাইনেও এই পরীক্ষা দিতে পারবে। প্র্যাকটিক্যালের 12টি বিষয়ের লিঙ্ক প্রকাশ করেছে সংসদ। প্রধান শিক্ষকদের বলা হয়েছে 15 মার্চের পর সংসদে জমা দিতে হবে নম্বর। তার মানে তোমরা বুঝতেই পারলে এটা কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক 2022 ফাইনাল পরীক্ষা নিয়ে বলা হয়নি। অনেকেই আমাকে ইনস্টাগ্রামে এই বিষয়টা জিজ্ঞাসা করছিলে যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কি অনলাইনে হতে চলেছে। না বন্ধু, একেবারেই না, তোমাদের প্র্যাকটিক্যাল পরীক্ষার ক্ষেত্রে এটা প্রযোজ্য ছিল। যেহেতু আজকে প্রতিদিন সংবাদ মাধ্যমে এটি সংবাদিত হয়েছে সেই কারণে পুরো বিষয়টা তোমাদের বিস্তারিত বললাম। একই সাথে তোমাদের যে ফাইনাল পরীক্ষা আছে সেই ফাইনাল পরীক্ষা তোমাদের একই সময়ে কিন্তু হচ্ছে। এক্ষেত্রে তোমাদের অনেকের এর দাবি রয়েছে পরীক্ষা একটু পিছিয়ে গেলে ভালো হয়। আমি জানি তোমাদের সমস্যার কথা, আমি জানি প্রথম থেকে আমিও চেয়েছিলাম তোমাদের পরীক্ষা যাতে পিছিয়ে যায়, কিন্তু এপ্রিল মাসের 2 তারিখ থেকে এপ্রিল মাসের 20 তারিখ পর্যন্ত কিন্তু হবে। কাজেই তোমাদের প্রত্যেককে বলবো তোমাদের পরীক্ষা যথাসময়ে হচ্ছে, এটা উচ্চ শিক্ষা সংসদ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে, যেটা আজকেও বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু প্রকাশিত হয়েছে। কাজেই তোমরা যারা এখনও পর্যন্ত ও কনফিউশন রয়েছো যে পরীক্ষা অনলাইনে হবে অফলাইনে হবে না আমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে, তাদের সোজাসাপটা উত্তর তোমরা পেয়ে গেলে। তোমাদের যে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে সেটা এপ্রিল মাসের 2 তারিখ থেকেই শুরু হচ্ছে, 20 তারিখ পর্যন্তই হচ্ছে, অফলাইনে হচ্ছে, নিজের স্কুলে গিয়েই তোমাদের পরীক্ষা দিতে হচ্ছে। এবং তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো তোমাদের ক্ষেত্রে প্রত্যেককে জানিয়ে রাখি তোমাদের পরীক্ষাও কিন্তু একই সময়ে অর্থাৎ যথাসময়ে পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী কিন্তু হচ্ছে। এ যেরকমভাবে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নিজের স্কুলে হচ্ছে এই একই রকমভাবে কিন্তু একাদশ শ্রেণীতে পঠনরত ছাত্রছাত্রীদের ফাইনাল পরীক্ষাও নিজের স্কুলে অফলাইনেই হচ্ছে। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ডও তোমরা কিন্তু মার্চ মাসেই প্রায় পেয়ে যাবে। উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড তোমরা কবে হাতে পাবে তৎক্ষণাৎ আমি তোমাদের জানিয়ে দেব। এখনও পর্যন্ত অফিসিয়াল অ্যাডমিট কার্ড বিতরণ নিয়ে উচ্চ মাধ্যমিকের জন্য কোনো ইনফরমেশান নেই। আশা করছি সমস্ত বিষয়টা এই মুহূর্তে তোমাদের এক্সপ্লেন করলাম। উচ্চ মাধ্যমিক নিয়ে এখন পর্যন্ত তোমাদের কোনো ডাউট নেই এবং উচ্চ মাধ্যমিক 2022 প্রত্যেকটি ছাত্রছাত্রীকে জানিয়ে রাখি তোমাদের প্রস্তুতিকে আরও জোরদার করার জন্য উচ্চ মাধ্যমিকের লাস্ট মিনিট সাজেশান
প্রকাশিত করব এবং খুব তাড়াতাড়ি ই প্রকাশিত করব। প্রথমে মাধ্যমিকের করছি, তারপরে উচ্চ মাধ্যমিকের প্রকাশিত করব। এবং কাজেই যারা এখনো পর্যন্ত তোমাদের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, অতি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে রাখো, লিংক আমি কমেন্টের প্রথমে দিয়ে রাখব। আর আমি জানি তোমরা যারা একাদশ শ্রেণীর ছাত্রছাত্রী আছো, উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী আছো, তোমরা জোর কদমে তোমাদের প্রস্তুতিকে চালাচ্ছ। আমার দৃঢ় বিশ্বাস তুমি খুব ভালো রেজাল্ট করবে। আর তোমরা কি টার্গেট নিয়েছো উচ্চ মাধ্যমিক কিংবা একাদশ শ্রেণীতে কত নম্বর পাবে বলে তুমি মনে করছো, কত নম্বর তুমি আশা করছো তোমার পরিশ্রম অনুযায়ী? অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে একেবারেই জানাতে ভুলো না। প্রত্যেকে ভালো থেকো, তোমাদের পরীক্ষার জন্য অগ্রিম শুভেচ্ছা রইলো।